আসসালামু আলাইকুম ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে স্বাগতম আমি জাহিদ হোসেন আজকের ক্লাসে তোমাদের সাথে আছি গত দুটি ক্লাসে আমরা দেখেছি বুলিয়ান অ্যালজেব্রার প্রাথমিক ধারণাটা সেখানে সেই ক্লাসে ছিল আমাদের তিনটি মৌলিক অপারেশন তো আমাদের আজকের ক্লাস হবে লজিক ফাংশন সরলীকরণ এই টপিকের উপরে তো এই টপিক সমাধান করতে আমাদের যেটি জানতে হবে তার কিছু অংশ আমরা আমরা জেনে গেছি মৌলিক উপপাদ্য এটা গত ক্লাসগুলোতে সমাধান করেছি তো এটা আমার লজিক ফাংশন সরলীকরণের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ আরো বিভিন্ন না নামে উপপাদ্যগুলো আছে ওগুলো আমাদের প্রয়োজন তো এর মধ্যে কিছু যিনি কিছু উপপাদ্যগুলো আছে যে যেগুলো আমরা মৌলিক উপপাদ্যের সাহায্যে বের করতে পারি তো ওগুলোকে আমি নতুন করে আর লিখবো না কারণ যেগুলোকে আমরা মৌলিক উপপাদ্য সাহায্যে সমাধান করতে পারি বা আমাদের স্বাভাবিক উপায়ে আমাদের স্বাভাবিক চিন্তায় দৃষ্টিতে সমাধান করা যায় ওগুলোকে নতুন করে বের করার প্রয়োজন নেই তো আমরা আজকে দ্বিতীয় ক্ষেত্রে একটি একটি উপপাদ্র কথা বলবো এটি আপাতত আমি তোমাদেরকে মেমোরাইজ করতে বলবো এটি প্রমাণ করা যায় সেই প্রমাণ করাটা আমরা এখনই দেখব না আমাদের একটি টপিক আছে যে টুটে বলে সাহায্যে ফাংশন প্রমাণ করা তো ওইখানে আমরা এটি প্রমাণ করব আমি সেই প্রয়োজনীয় আমার যেই উপপাদ্যটা সেটি আমরা এখানে লিখে দেব এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য আমাদের লজিক ফাংশন সরলীকরণের মধ্যে এটির খুব বেশি ব্যবহার রয়েছে তো এটা আমরা লক্ষ্য করবো যে এখানে তিনটি স্বাধীন চলক হলেই কেবল এই উপপাদ্যটা অ্যাপ্লাই আমরা করবো যেমন স্বরূপ আমি যদি দেখি যে এ প্লাস বি সি আমাদের চলক তিনটিভাবে যখন থাকবে আমরা তো অ্যাপ্লাই করতেই পারবো অনুরূপভাবে আমরা অ্যাপ্লাই করতে পারব এ প্লাস এ কমপ্লিমেন্ট বি তো আমরা যদি এখানে অ্যাপ্লাই করি কী পাবো সেটা একটু বের করার চেষ্টা করি এ প্লাস এ কমপ্লিমেন্ট এ প্লাস বি আমরা এই দেখো মৌলিক উপপাদ্যর সাহায্যে কিন্তু এটি বের করেছি যে এটির মান হবে ওয়ান বাকি অংশটুকুর মান অবিকৃত থাকবে তো ফলাফল হিসাবে আমরা এ প্লাস বি পাচ্ছি আরেকটি উপ আমরা দেখবো এটার সাহায্যে ঠিক এই উপপাদ্য সাহায্যে যেটি বের করা যায় আমরা যদি এ কমপ্লিমেন্ট প্লাস এ বি দেখি তাহলে এটির মানও আমরা বের করতে ফেলতে পারবো এ প্লাস বিসি সূত্র অ্যাপ্লাই করে এখানে আমার এই কমপ্লিমেন্টটাকেই আমি এ ধরবো তারপর এ পাশের এটাকে আমি লিখলাম বি এটা আমার সি হিসাবে গণ্য হবে এই সূত্রের সাথে মিল রেখে যদি আমরা বলি তো আমরা সামনের দিকে আগাই তো এটুকুর মান আমরা কিছুক্ষণ আগেই দেখলাম অথবা মৌলিক উপপাদ্য সাহায্যে আমরা এটা প্রমাণ করে ফেলছি তো এটার মান ওয়ান হবে এ কমপ্লিমেন্ট প্লাস বি অতএব রেজাল্ট আমার এ কমপ্লিমেন্ট প্লাস বি নিশ্চয়ই বুঝে গেছো তো দেখো আমি যেটা তোমাকে সাবধান করে দিতে চাই আমি যদি এখন এ প্লাস এ বি এখানে কি হবে যদি জানতে চাই তো এখানে কিন্তু এ প্লাস বিসি সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না কারণ এই দুইটি ভ্যারিয়েবল বা চলক একই রকম তো এখানে আমরা অন্য কাজ করতে পারি এখানে আমরা কমন নিতে পারি সরাসরি কমন নিলেই এখানে কাজটা চলে যাবে বা কাজটা হবে তো ওয়ান প্লাস বি এটা আমাদের বীজগণিতের স্বাভাবিক নিয়ম অনুসরণ করেই লিখতে পারি তো কি হয় ফলাফলটা আমাদের অর অপারেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে যে কোনো একটি ইনপুট ওয়ান হলে পুরো আউটপুট ওয়ান হয়ে যায় অতএব আমাদের এই পুরোটুকুর মান ওয়ান হবে তাহলে ফলাফল হিসেবে থাকতেছে এ অ্যান্ড ওয়ান তো আমরা জানি যে কোনো ভ্যারিয়েবলের সাথে অ্যান্ড ওয়ান করলে আমরা উপ মৌলিক উপপাদ্যের যে সার্কিটটা দেখেছি ওটার মাধ্যমে আমরা চিন্তা করলে বুঝে ফেলবো এটার মান কি হবে এটা আমাদের হবে এ আচ্ছা তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট আমি আবার জোর দিচ্ছি যে এ প্লাস বিসি সূত্র এটা তোমাকে ম্যাক্সিমাম সময় ইউজ করতে হবে এটার যা যত আমরা আটকে যাই যখনই আটকে যাই দেখব যে এ প্লাস বিসি সূত্রটার কথা একটু চিন্তা করে দেখবো যে এটা অ্যাপ্লাই করা যায় কি না এটা অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু লজিক ফাংশন সরলীকরণ এই এই কাজটুকু আমাদের অনেকাংশে সহজ হয়ে যাবে ওকে আমাদের যতটুকু জিনিস তোমাকে সাবধান করে দেওয়ার আমি এখানে একটু বললাম আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে সেটি হচ্ছে ডি মর্গান ল ডিমর্গান ল এটা আমরা নাইন টেনের ম্যাথমেটিক্সে হয়তো এটা শিখে আসছি তবে ওই ও ওখানে আমাদের কিছু পার্থক্য আছে বর্তমানে আমরা লজিক ফাংশন সরলীকরণে যে টপিকে দেখব তো ডিমর্গানের ল কি আমাদের বলে যে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট মানে একসাথে যদি থাকে তাহলে এটাকে লেখা যায় এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট ওকে নেক্সট এ বি হোল কমপ্লিমেন্ট যদি একসাথে থাকে তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের লজিক ফাংশন সরলীকরণ এই টপিকের জন্য যে প্রাথমিক জ্ঞানটা সেটা আমরা মোটামুটি নিয়ে নিয়েছি এখন আমরা কিছু লজিক ফাংশন সরলীকরণ করার মাধ্যমে বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করব আসো আমরা আমাদের কিছু প্র্যাকটিসের মাধ্যমে বিষয়গুলোকে ভালোভাবে বোধগম্য করার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা আমাদের লজিক ফাংশন সরলীকরণের জন্য আমাদের কিছু কাজ ক্রম অনুসারে করতে হয় এটাকে আমরা ইংরেজিতে বলি প্রেসিডেন্স বাংলায় অগ্রগণ্যতা কোনটার কাজ আগে করা উচিত কোনটার কাজ পরে করা উচিত তো আমরা লজিক ফাংশন সরলীকরণের সময় সব সবসময় ব্রাকেটের কাজগুলো সবার আগে করব তারপরে কমপ্লিমেন্টের কাজ তারপর ডটের কাজ অ্যান্ড লাস্টলি অরের কাজ তো এটা দিয়ে আমাদের মোটামুটি মৌলিক ধারণা যে আমরা সরল কোর্স করেছি আমরা ছোটোবেলায় সেটি বোধ হয় পঞ্চম শ্রেণীতে তো ওখানেও আমাদের এরকম অগ্রগণ্যতা ছিল আচ্ছা তো নেক্সট আমাদের কিছু প্র্যাকটিসের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। আমাদের এক নাম্বার প্র্যাকটিস আজকে আমরা করি সেটি হচ্ছে আমাদের এই ফাংশনটি সরলীকরণ করতেও যদি বলে আমরা কিভাবে হাগাবো। দেখো সরলীকরণ করার জন্য আমরা বিভিন্ন ভ্যালিড সিস্টেম প্রয়োগ করতে পারি একটি ফাংশনকে বিভিন্নভাবে আমরা সরলীকরণ করতে পারি তো এটার জন্য আমি ব্যক্তিগতভাবে সাধারণ স্টুডেন্টদের জন্য বা কমন সবার জন্য একটা কথা বলি সব সময় যদি আমার একসাথে হোল কমপ্লিমেন্ট দেওয়া থাকে আমরা সেটিকে নিয়ে আগে সময় চিন্তা করতে বলি সেটির কাজ করলে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যায় তো দেখো আমাদের এটা এ প্লাস বি প্লাস সি আমাদের ডিমর্গানের ল তিন চলকের ডিমর্গানের ল অনুসারে এটা কিন্তু আমরা কাজ করব। তাহলে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট ডট সি কমপ্লিমেন্ট ডাবল কমপ্লিমেন্ট চলে আসবে এবং যথারীতি যেগুলো বাকি ছিল ওগুলো আমরা বসিয়ে দিলাম তাহলে এখন আমরা দেখি তো কী অবস্থায় এগুলোকে আনা যায় দেখো আমরা সি ডাবল কমপ্লিমেন্ট যখন ছিল দুইটি কিন্তু একটিকে অন্যটি ভ্যানিশ করে দেয় আমরা সি লেখলাম এ বি কমপ্লিমেন্ট সি তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি বি কমপ্লিমেন্ট এবং দুই দুইটি সি আছে তো এটা আমরা মৌলিক উপপাদ্য থেকে দেখে আসছি একাধিক ভ্যারিয়েবল ডট আকারে অপাধা অথবা অর আকারে থাকলে সবগুলোর বদলে একটি হয় তো আমরা সেই অনুসারে কাজ করি এ কমপ্লিমেন্ট আমার একটি আছে কমপ্লিমেন্ট বি দুইটি কমপ্লিমেন্টের বদলে একটি এবং দুইটি সির বদলে একটি সি আমরা সূত্রটা যদি একটু পাশে লিখে দেই যে এ ডট এ ইকাল টু এ যেমন হয় এই সূত্র অনুসরণ করে আমরা লিখেছি আর এটি আমরা কীভাবে করেছি আমরা একটু সূত্রটা লিখি এ প্লাস বি এই সূত্রটা অ্যাপ্লাই করে করেছি এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট দেখো সূত্রগুলো কিন্তু যেগুলোকে আমি উপপাদ্য বলি এগুলোকে আমার খুবই খুবই ভালোভাবে নখ থাকা লাগবে বিশেষ করে যে গান আমরা এখনই দেখলাম এটির ব্যবহার কিন্তু অলরেডি হয়ে গেছে তাহলে এটি তোমার কাঙ্ক্ষিত आंसर সরলীকরণ এটি ওকে এবার নেক্সট আমরা আরেকটি দেখব তো দুই নম্বরের জন্য আমরা একটা দেখি সেটা হচ্ছে বি সি কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট প্লাস বি সি তো দেখো এখানে আমাদের ডিমর্গানের অ্যাপ্লাই করার মতো কোনো ক্ষেত্র নেই তো এখানে আমরা কী করতে পারি এখানে আমাদের কমনের কথা চিন্তা করতে হতে পারি যেহেতু আমাদের ব্রাকেট নাই আমার কমপ্লিমেন্ট নাই সেখানে এখানে শুধু ডট এবং যেটাকে আমরা অ্যান্ড এবং অর বলি শুধু সেগুলোই রয়েছে তাহলে এদিকে আমরা কোনোভাবে কমন নেওয়া যায় কি সেটা চেষ্টা করি দেখো এখানে দুইটি সি কমপ্লিমেন্টের মধ্যে একটি কমন যায় কমন নিলে কী থাকে বি প্লাস বি কমপ্লিমেন্ট এদিকে আমরা এটাকে যেভাবে ছিল অবিকৃত রেখে দেই তো এখানে দেখো আবার মৌলিক উপপাদ্য আমরা দেখেছি যে বি প্লাস বি কমপ্লিমেন্ট এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে বি প্লাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু অবশ্যই ওয়ান হবে আমরা এটা ওয়ানকে ওয়ান লিখে দিলাম এর পর থেকে আমরা খেয়াল করো মোটামুটি আমাদের ম্যাচুরিটি অর্জন হয়ে যাবে যে এই ধরনের যেগুলো ওয়ান হয় জিরো হয় ওগুলোকে আমরা স্কিপ করব। এখানে আমরা লিখে দিয়েছি তো এরপরের থেকে আমরা সরাসরি এভাবে এটাকে যে কোনো ভ্যারিয়াবলের সাথে ওয়ান করলে ওই ভ্যারিয়াবলটাই হয় এগুলো আমরা ভবিষ্যতে আর লিখবো না আমরা সরাসরি লেখার চেষ্টা করব লাইন স্কিপ করে লেখার চেষ্টা করব ওকে এখন দেখো তুমি কি করবে এই যে আমরা একটা জায়গায় চলে আসছি তো এটা ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো এই জায়গায় আসে তারা থেমে যায় তারা ভাবতে পারে না সামনের দিকে কি করব এখানে আমাদের যে সূত্রটি আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছিলাম যে এ প্লাস বি সি এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করব আমি সূত্রটা প্রথমবার দেখে লিখে দিচ্ছি ওকে তাহলে এখানে কি করবো আমরা সি কমপ্লিমেন্ট প্লাস বি সি কমপ্লিমেন্ট প্লাস সি সরি তাহলে এখানে আমাদের c প্লাস সি কমপ্লিমেন্ট ওয়ান হয়ে যায় তো আমরা লেখাটাকে একটু সংক্ষিপ্ত করি আমার এর সাথে অন্য ভেরিয়েবল গুণ করলে সেই ভ্যারিয়াবলটা আসে আমরা কাজে টা লিখলাম না এবং এটা সাজায় লিখি আমরা b c সি কমপ্লিমেন্ট অতএব এটাই আমার आंसर আচ্ছা এবার একটি তোমাকে জিনিস লক্ষ্য করতে বলবো সেটা খুব ভালো করে লক্ষ্য করবে সেটা হচ্ছে আমি একটু রেড পেন দিয়ে লিখি এটা তাহলে তোমাদের কাছে ভালো বোঝা যাবে এ প্লাস বি হোল্ড কমপ্লিমেন্ট ইন্টু সি এই ধরনের ছোট্ট একটা ম্যাথ দিয়ে আমি উদাহরণটা দিলাম কেন দিলাম বুঝতে পারবা নিজে আমি যদি করি এটা f দেওয়া আছে দেখো আমরা বলেছি যে এভাবে হোল কমপ্লিমেন্ট থাকলে সেটাকে নিয়ে সবার আগে কাজ করব তাহলে এটাকে যদি আমরা ভা ভেঙে লিখি তাহলে আমাদের ডিমর্গান ল অনুসারে কী হবে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এখানে সি ছিল সি বসে যাবে দেখো আমি কিন্তু খুব শুদ্ধভাবেই আমরা করার সামনে আঁকানোর চেষ্টা করছি যে ডিমর্গানের ল অনুসারে যেভাবে ভাঙার কথা আমরা ভেঙে ফেলেছি কিন্তু একটা বিষয়ে খেয়াল করো এই যে সমীকরণটা আমরা দেখলাম উপরে এটি আমাদেরকে কি বলে গেছে যে সি কিন্তু আমাদের সম্পূর্ণ এ অংশের সাথে গুণ অবস্থায় বা আকারে রয়েছে কিন্তু আমি যদি এই জায়গায় যখন ভাঙলাম এটাকে যদি ঠিক ডিমর্গান ল যেভাবে বলেছে সে তো তোভাবে ভেঙে রেখে দিয়ে যদি রেখে দেয় তাহলে এটা অর্থটা বোঝাচ্ছে যে সিটা অনলি এটুকুর সাথে গুণন অবস্থায় আছে পুরোটার সাথে গুণ অবস্থায় নাই কাজেই এখানে একটা জিনিস সেটা হচ্ছে এখানে একটা ব্র্যাকেট ছিল না কিন্তু আমাকে নিজস্ব কমন সেন্স ইউজ করে একটা ব্র্যাকেট দিতে হবে না দিলে কিন্তু মনে হবে সি আর বি কমপ্লিমেন্ট শুধুমাত্র গুণন অবস্থায় কিন্তু প্রকৃতপক্ষে এটার অর্থটা ছিল সিটার বাকি সম্পূর্ণ অংশের সাথে গুণন অবস্থায় এটা কিন্তু আমাদের খুব ছোট্ট একটা কাজ কিন্তু এটা আমাদের খুব বড়ো রকমের ভুল করার জন্য দায়ী থাকে আমরা এখন এটা তোমাকে আরও একবার স্টার চিহ্ন দিয়ে বলে রাখি এটা আমার খুব গুরুত্বপূর্ণ অংশ এটা ছোটোখাটো কাজ তোমরা যখন ম্যাথমেটিক্সের আমাদের লজিক ফাংশন সরলীকরণে আসবে ভিতরের কাজ হিসেবে তখন তোমরা অনেকেই ভুলে যাও এবং পুরো ম্যাথটা ভুল হয়ে যায় আচ্ছা তারপরে তারপরে আর তেমন কঠিন কিছু এখন নাই আমাদের এখন এগুলো গুণ করে দিলেই হয়ে যাবে এ কমপ্লিমেন্ট বীজগণিতের গুণন অনুসারে বি কমপ্লিমেন্ট সি এটা আমাদের অ্যান্সার আচ্ছা এটা মূলত অ্যাপ্লাই কোথায় করব এটা অ্যাপ্লাইটা আমরা কিন্তু এখনই দেখতে পারবো আমরা একটা ম্যাথ ম্যাথের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি যে শিক্ষার্থীরা তোমরা এখানে লক্ষ্য করো আমাদের এই ম্যাথটা আমরা এই লজিক ফাংশনটা আমরা সরলীকরণের চেষ্টা করব দেখো আমরা কিন্তু এটা বিভিন্নভাবে সরলীকরণ করতে পারি আমি আবার বলি এখানে আমাদের বিভিন্নভাবে সরলীকরণ করা যায় আমি একটা সরলীকরণের উপায় দেখাবো যেটা ইন জেনারেলভাবে সবাই অ্যাপ্লাই করলে এটাতে তারা উত্তর পাবে সহজেই তারপরেও আচ্ছা এখানে যে বলতেছি আমরা কতগুলো কমপ্লিমেন্ট দেখতে পাচ্ছি ভিতরে বাইরে অনেকগুলো কমপ্লিমেন্ট আছে এখানে তো আমি যেটা অ্যাডভাইস দেবো সবার আগে তুমি বাহিরের কমপ্লিমেন্টটাকে নিয়ে কাজ করবা তাহলে এটি সকলেই সহজেই সমাধান হয়ে যাবে তাহলে উপরের যদি কমপ্লিমেন্টটাকে নিয়ে কাজ করি তাহলে আমাদের সম্পূর্ণ আমাদের এই পার্টটুকু এ আর এ পার্টটুকু বি ধরবো কারণ আমরা জানি আমাদের যখন অর থাকে মানে প্লাস থাকে প্লাসের এক যখন সম্পূর্ণ ব্র্যাকেট বা এ ধরনের কিছু থাকে তা ও তাহলে ওটাকে একটা চলক এবং আবার যদি অন্য কোন রাশি গুণন অবস্থায় থাকে সেটিকে আলাদা একটি চলকের সাথে তুলনা করতে পারি তাহলে এখন কি হয়ে কি হবে এ প্লাস একটি বি একটি আমার সম্পূর্ণ এই হিসাবে যেহেতু চিন্তা করলাম যে এটি আমার এ তাহলে একে আমি লিখেছি তো উপরে আমার কমপ্লিমেন্ট আসবে শীতের ডিমর্গান ল অনুসারে ডট হয়ে যাবে উপরে হোল কমপ্লিমেন্ট ওকে এখন আমি উপরে দুইটা কমপ্লিমেন্টকে আমরা জানি দুটি কমপ্লিমেন্ট কাটাকাটি চলে যায় আমাদের এ প্লাস বি অনলি আসলো এপাশে পাশে যেভাবে ছিল বসিয়ে দিলাম দেখো এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে ব্রাকেটের প্রয়োজনীয়তা আমাদের এই লাইনটা যখন কমপ্লিমেন্ট ছিল এখানে আমি আসি এখানে যখন কমপ্লিমেন্ট ছিল আমাদের বলে গেছে যে এটা সম্পূর্ণ কিন্তু এটার সাথে একসাথে এটার ফলাফলের সাথে এটা অর্ড করবো কিন্তু আমি যদি এখানে ব্রাকেটটা না দেই কিন্তু মনে হচ্ছে শুধু বিষ সাথে অথবা আমার একটা ব্রাকেট কিন্তু খুব বেশি প্রয়োজন এখানে আচ্ছা এই পাশটুকু আমরা এখন ভাঙব এটা থাকুক এই কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট ডিমর্গানাল অনুসারে তো এখন আমাদের গুণন করতে হবে বীজগণিতের গুণন যেভাবে আমরা করি বীজগণিতের গুণনের নিয়ম অনুসারে এ ডট এ কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট তারপর এ কমপ্লিমেন্ট বি প্লাস বি ইনটু বি কমপ্লিমেন্ট তাহলে এটুকুর ফলাফল কী আছে জিরো এটুকুর ফলাফল জিরো অতএব আমার অ্যান্সার কি এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি অ্যান্সার আমার হয়ে গেল তো এটাই আমার লক্ষ্য রাখার একটা বিষয় ব্রাকেটের কোথায় ব্রাকেটের প্রয়োজন কোথায় প্রয়োজন না আমাদের কোথায় দেওয়াটা আবশ্যিক কোথায় না দিলেও চলবে এবার আমরা আরেকটি নতুন প্রবলেম সলভ করব দেখো আমাদের কাছে আরেকটি প্রবলেম আছে আমরা এখন এটি সমাধান করার চেষ্টা করব তো আমাদের এখন উপরে আমাদের একটা হোল কমপ্লিমেন্ট দেখতে পাচ্ছি তো দেখো এখানে আমরা কিভাবে ডিমর্গান ল অ্যাপ্লাই করবো কোনটিকে আমরা এ ধরবো কোনটিকে বি ধরবো দেখো আমাদের এই ব্রাকেট এবং এখানে কিন্তু আরেকটি চলক অনেকটা জিনিসটাকে আমরা যদি তুলনা করি ধরো আমাদের এখানে এভাবে সংখ্যাটা আছে যে তিন যোগ দুই গুণন পাঁচ আচ্ছা এখানে আমরা এটাকে অন্য সংখ্যা লিখি এখানে সিক্স করে দিয়ে থাকি সিক্স এবং এখানে ফাইভ লিখি তো দেখো আমরা যদি এটা করতে বলি কাউকে সমাধান সে কিন্তু অবশ্যই এই দুটাকে একসাথে গুণন করে দেন এই গুণনের ফলাফলটাকে এটার সাথে যোগ করবে তাহলে ঠিক একই রকম করে আমরা যদি চিন্তা করি এই দুটো দুটা মিলে কিন্তু আমাদের একটা রাশি আর এই পাশে এক্স আলাদা একা একটা রাশি তো আমরা তাহলে ডিমর গানের ল অনুসারে যদি অ্যাপ্লাই করি এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই যেভাবে আমাদের বি অংশটুকুকে আমরা ধরি সেটাকে অবিকৃতভাবে লিখলাম এবং সূত্রের যেভাবে অ্যাপ্লাই করতে কমপ্লিমেন্ট দিতে হয় কমপ্লিমেন্ট দিলাম নেক্সট আমরা এদেরকে অবিকৃত রাখলাম এবার নিচের অংশটুকুর মধ্যে আবার ডিমরগান অ্যাপ্লাই হয় তাহলে ডিমরগানের ল অনুসারে আমরা অ্যাপ্লাই করি দেখো এই জায়গায় আমি আমাদের কিন্তু এভাবে যদি আমি রেখে দেই আমাদের কিন্তু একটা ভুল হবে দেখো তোমরা ভুলটি ভুলটি প্রথমে খুঁজে পাও কিনা তোমরা চাইলে কিছুক্ষণ পজ করে ভুলটা খুঁজে বের করার চেষ্টা করো তারপর কমেন্ট সেকশনে যদি জানাতে চাও জানাতে পারো আচ্ছা ভুলটা নিশ্চয়ই তোমরা খুঁজে পেয়েছ সেটি হচ্ছে এখানে যখন একটা হোল কমপ্লিমেন্ট দেওয়া ছিল এটা আমাদের এই ব্যাখ্যাটা দিয়ে গেছে বা যে সম্পূর্ণ অংশটুকু এইটুকুর অংশের সাথে গুণন অবস্থায় কাজে এখানে একটা ব্রাকেট কিন্তু প্রয়োজন এই ব্রাকেটটা উপরে ছিল না কিন্তু আমাকে নিয়ে আসতে হবে ওকে আমরা এটাকে ঠিকঠাক মতো এখন লিখি ওয়াই হয়ে গেল এটাকে আবার ডিমর্গানের ল অনুসারে কিন্তু আমরা অ্যাপ্লাই করব। তাহলে জেড কমপ্লিমেন্ট ডট এক্স ডবল কমপ্লিমেন্ট কাটাকাটি করে গেল আমরা সরাসরি লিখলাম তো এখন আমার ভিতরের অংশের মধ্যে আর করার কিছু নাই আমরা এখন কি করব গুণ করতে পারি বীজগণিতের গুণন যেভাবে করি এক্স কমপ্লিমেন্ট ওয়াই তারপর প্লাস জেড কমপ্লিমেন্ট এক্স এক্স কমপ্লিমেন্ট দেখো কিছু খুঁজে পাও কি না পজ করে দেখতে পারো কিছু খুঁজে পাও কি না তোমরা সরাসরি অ্যান্সারকে চিন্তা করবা তারপরে আমাদের ধীরে ধীরে পজ করে করে সামনে আগাবা তাহলে জিনিসটা শেখা হবে আচ্ছা এইটুকু অংশের মধ্যে আমাদের কিন্তু জিরো হয়ে যাবে আমরা এ ডট এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি জানি জিরো তাহলে এই অংশটুকুর মানও অবশ্যই জিরো হয়ে যাবে তাহলে এইটুকুর জিরো সাথে সব কিছু গুণ করলেই জিরো হয়ে যায় আমাদের থাকলো এক্স কমপ্লিমেন্ট ওয়াই এবং এটাই অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি আরেকটি সমস্যা সমাধান করব। এই প্রবলেমটা এই লজিক ফাংশনটা সরলীকরণ তুমি বিভিন্নভাবে করতে পারো কেউ এটাকে সরলীকরণ হয়তো তিন চার লাইনে সমাধান করবে কারো আর একটু বেশি লাগবে কারও অনেক বড় হয়ে যাবে কিভাবে সমাধান করব দেখো আমরা অনেকগুলো ভ্যালিড সিস্টেম থেকে আমরা হয়তো দুইটি সমস্যা একই সমস্যাকে দুইভাবে সমাধান করার প্রক্রিয়াটা তোমাকে দেখাবো প্রথম কথা তুমি যেটা করতে পারো এটির মধ্যে তাকাও সবগুলোর মধ্যে থেকে এ আমাদের প্রথম অংশটুকু যে ব্র্যাকেটে দেওয়া আছে এই অংশটুকুর মধ্যে এ কমন যায় এ কমন নিলে কি হবে বা এ কেনই বা কমন নিব আমি এ কোনটুকুর মধ্যে থেকে কমন নিব এই দুইটার মধ্যে কমন নিব নাকি এই দুইটার মধ্যে কমন নিব নাকি তিনটা থেকে নিব দেখো আমি কিন্তু একসাথে তিনটা থেকে কমন নিব কেন কি তিনটা থেকে কমন নিব। এখান থেকে তিনটা থেকে একসাথে কমন নিলে আমাদের কিন্তু প্রথমের একটা অংশের মান ওয়ান হয়ে যাচ্ছে বাকিগুলোর ক্ষেত্রে সামথিং সামথিং থাকতেছে তো দেখো আমরা অর অপারেশনের সময় কিন্তু এটা শিখে আসছি যে আমাদের একটি মাত্র ওয়ান যদি হয় বাকি অংশের বাকি অংশ যাই থাকুক না পুরো অপারেশনের মান কিন্তু ওয়ান হয়ে যায় তাহলে এটুকুর মান আমাদের পুরো ভ্যানিশ হয়ে ওয়ান হয়ে যাচ্ছে আমরা এটুকুর মান যেভাবে ছিল আগে সেটুকু থাকুক তাহলে থাকতেছে কি শুধু এ আর এই পাশের অংশটুকু পাশের অংশটুকু বি প্লাস সি তো আমাদের এখন বীজ যদি গুণন করি এই ডটে কমপ্লিমেন্ট দেখো জিরো চলে আসতেছে তাহলে আমাদের এইটুকুর সাথে গুণন করলে বাকি অংশটুকু থাকতেছে এটুকুর মান জিরো চলে আসতেছে এ ডটে কমপ্লিমেন্ট অথবা আমাদের অ্যান্সার কিন্তু বি সি এটা একটা ওয়ে দেখো আমি এটা একটা করলাম এটা একটা ওয়ে এখন ঠিক একই একই সমাধানকে তুমি অন্যভাবে করবা কিভাবে যদি আমি করতে পারি ভ্যালিড কোনো নিয়মে করতে পারি তো আমি এটা তোমার সুবিধার্থে একটা যে কোনো লজিক ফাংশনকে তুমি কতভাবেই করতে পারো দেখানোর জন্য বোঝানোর জন্য দেখ বোঝা বলছি তোমাকে যে দেখো এখন আমি এইখান থেকে সরি এ কমন না নিয়ে আমি করবো কি এই যে এটাকে আমি এদের সাথে প্রথমে গুণ করব এই অংশটুকুকে পুরো অংশটুকুর সাথে গুণ করব তারপর এটাকে গুণ করব দেখো আমি গুণন করে এখন একটু আমি কম লিখব যদি এটা এটা গুণ করি দেখো এ ডট এ কমপ্লিমেন্ট জিরো চলে আসতেছে অতএব আমার এখানে কোনো লেখে বড় করার দরকারই নাই তারপরে আবার এটাকে দিয়ে আমি নেক্সট ওই অংশটুকুকে গুণ করবো আবার এ এ কমপ্লিমেন্ট চলে আসতেছে জিরো আবার এটার সাথে যদি এটা গুণ করি দেখো এখানে এ এ কমপ্লিমেন্ট এত আসতেছে আবার সিসি কমপ্লিমেন্ট তার মানে এটার অংশ মানও জিরো আসছে আমার অতএব এটা দিয়ে আমার করলে সবটুকুর মান জিরো আসছে আমি জিরোটা আর না লিখি এবার নেক্সট আচ্ছা আমি লিখে দিই এক অংশটুকুর মান প্রথম অংশটুকুর মান জিরো আসছে নেক্সট প্লাস আবার আমি এটা দিয়ে পর্যায়ক্রমে এদেরকে এক এক করে গুণ করব যদি গুণ করি তাহলে প্রথম অংশের মান কী আসে এ বি সি এ বি সি ওকে নেক্সট দেখি এটা অংশ আবার গুণ করি দেখো বি সি তার মানে তো আমার থাকতেছে কিন্তু বি সি নেক্সট এই অংশটুকুর মান কী আসবে দেখো কিছু খুঁজে পাও কিনা একটু পজ করো পজ করে খুঁজে বের করার চেষ্টা করো যদি গুণ করি ABC কমপ্লিমেন্ট সি তাহলে দেখো তো সি সি কমপ্লিমেন্ট গুণের অবস্থা থাকতেছে দ্যাট মিনস জিরো হয়ে যাচ্ছে ওকে এখন কিছু তোমরা খুঁজে পাচ্ছ দুইটা এবিসির বদলে একটা ABC হবে এবং দ্যাটস দ্য অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে আরেকটি লজিক ফাংশন আমরা উপস্থাপন করলাম এটাকে তোমরা কিন্তু আগের মতো ভাবে সমাধান করতে পারো দেখো একটা 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 প্রবলেমকে বিভিন্নভাবে যদিও সলভ করা যায় আমি তোমাদেরকে একটা সাধারণ ধারণা দিয়ে দিব যে এইভাবে তুমি যদি আগাও তুমি পরীক্ষায় সুন্দর করে সলভ করে চলে আসতে পারবা তারপরেও যারা যারা মোটামুটি বেশ দক্ষতার সাথে জিনিসগুলোকে পর্যবেক্ষণ করতে পারে তারা সেটাকে কম লাইনে করতে পারে অন্য কোন কোনোভাবে চিন্তা করলে তো এটাকে আমি সাধারণ ফর্মেটে আগে সলভ করে দেখাচ্ছি তারপরে তোমাকে আরেকবার এটার বিকল্প এটা বলবো যেন তুমি দুই পাশ থেকেই চিন্তা করে এটাকে সমাধান করতে পারো তো দেখো আমরা যেটা বলেছি যে যখন হোল কমপ্লিমেন্ট থাকবে উপরের কাজটুকু নিয়ে আমরা আগে কাজ করবো তাহলে কি হয়ে যায় যে এপাশে পাশে ব্রাকেট এই অংশটুকু ব্রাকেট এটা আমাদের এটা এইটা এই অংশটুকু আমাদের এ আর বাকি অংশটুকু বি কারণ আমাদের একটা ব্রাকেট দেওয়া আছে তাহলে এই কমপ্লিমেন্ট প্লাস বাকি অংশটুকু আমরা দিলাম বাকি অংশ যেভাবে ছিল পুরোটাই আমরা লিখলাম উপরে কমপ্লিমেন্ট দিয়ে দিলাম নেক্সট আমরা সামনের দিকে আগাই এখানে আমরা আবার কিন্তু ডিমর্গানের লটা অ্যাপ্লাই করতে পারি তাহলে বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ডট সি এখানে কমপ্লিমেন্ট দেখো এখানে কিন্তু পুরো অংশটুকুর মধ্যে কমপ্লিমেন্ট চলে আসবে এটুকু অংশ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমাদের প্লাসটা কিন্তু ডট হয়ে যাবে আমরা সামনের দিকে আগাই বি কমপ্লিমেন্ট থাকুক সি কমপ্লিমেন্ট প্লাস ডি সির উপরে দুটা কমপ্লিমেন্ট কিন্তু কাটাকাটি চলে গেল দুটো কমপ্লিমেন্ট কাটাকাটি করে উঠে গেল ওকে এখানে দেখো এই যে একটা ব্র্যাকেটের কিন্তু প্রয়োজন যেটা আমরা আগে ব্যাখ্যা করলাম কিছুক্ষণ আগে আমরা কিন্তু ব্যাখ্যা করলাম যে ব্রাকেটটা ছিল না ব্র্যাকেটটা দিতে হবে না দিলে কিন্তু এখানে প্রবলেম হয়ে যাবে ওকে আমরা এখন সামনের দিকে আগাই এইটুকু অংশের মান কত বলতে পারবা যদি চিন্তা করার চিন্তা করো তাহলে খুব ভালো হয় পজ করে চিন্তা করো দেখো সি সি কমপ্লিমেন্ট সি প্লাস সি কমপ্লিমেন্ট মানে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে অন্য কোনো ভ্যারিয়েবল যদি অর করা হয় তাহলে পুরোটুকুর মান ওয়ান চলে আসে তাহলে এদিকে সব কিছু থাকতেছে ওয়ান অ্যান্সার কিন্তু আমার এ কমপ্লিমেন্ট প্লাস বি আচ্ছা এটুকু অ্যান্সার কিন্তু লিখলে পুরোপুরি সরলীকরণ হলো না আমাদের সব পুরোপুরি যদি সরলীকরণ সবচেয়ে সিম্প্লিস্ট ওয়ে যদি বলি আমাদের এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে কারণ এখানে হচ্ছে মাত্র দুইটি অপারেশন এখানে তিনটি অপারেশন আচ্ছা এটা এখন তোমাকে বিকল্প ওয়েটা আমি বলি কিভাবে তুমি করবা দেখো এটুকু অংশ যদি আমি আগে ভাঙাইতাম কি হইতো এই অংশটুকুকে আমি উপরে কমপ্লিমেন্টটা রাখে রেখে দিব উপরে কমপ্লিমেন্টটাকে যেভাবে ছিলভাবে থাকবে তাহলে এটা যদি ভাঙি আমার কি আসতেছে দেখো ডি কমপ্লিমেন্ট ডট সি কমপ্লিমেন্ট তো এখন যদি আমি গুণ করি এই পুরোটুকুর মান কিন্তু আমার জিরো চলে আসে অতএব থাকতেছে কি আমি একটু ভাঙে ভাঙে করে দেখাই সি ডি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট এটুকুর মান ব্রাকেট ছিল উপরে কমপ্লিমেন্ট ছিল এটুকুর মান আমাদের কি হয়ে যায় জিরো হয়ে যায় অতএব থাকে এবি হোল কমপ্লিমেন্ট তিন লাইনেই আমার কিন্তু পুরো ম্যাপটা সলভ হয়ে গেছে তাহলে দেখো একটা ম্যাথকে তুমি বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে কখনো কখনো কোনো কোনোটার জন্য তোমার অনেক বড়ো হবে কোনোভাবে চিন্তা যদি করো আমাদের ছোটো করা যাবে তবে যদি তুমি মোটামুটি অনেক বেশি চিন্তা করতে না পারো একটা সাধারণ ওয়ে আছে যেটা বড়ো হোক তোমার স সরলীকরণ তো হবে সেটা হচ্ছে মূল কথা সরলীকরণটা হোক তুমি সেভাবে আগাবা আগাইলে দেখবা আস্তে আস্তে তোমার দক্ষতা হয়ে গেলে তখন তুমি চিনতে পারবা আচ্ছা তোমাদের আজকের আমি যেই কয়েকটি জিনিসগুলো দেখায় দেখি দেখে দিলাম এগুলো তুমি বাসায় প্র্যাকটিস করো তো যদি কোনো সমস্যা হয় আমাদের এখান নিচে কমেন্ট করো কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব তোমার সমাধান দেওয়ার আমাদের আজকের ক্লাস লজিক ফাংশন সরলীকরণ পর্যন্ত শেষ হল আমরা আগামী ক্লাস আমাদের গেট নিয়ে আলোচনা করব। যেখানে বেসিক গেটগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে সেগুলো দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ জানাইলাম ওকে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকো আসসালামু আলাইকুম